তো এই হেডারের মধ্য থেকে আমাদের হলো যে কাজের স্টার্ট, আমরা একটা টেমপ্লেট কিভাবে বানাই সেই বিষয়ে আইডিয়া নেব এখান থেকে। তো এই সিএসএস গুলো থাইক, মেনু যেখানে আমি বানাইছি মেনুটা নিচের দিকে থাইক, আমার যে মেনুর সিএসএস গুলো ছিল সেগুলো নিচের দিকে থাকে। আমি এখানে একটা কমেন্ট করি, সিএসএস এর কমেন্ট করার সিস্টেম হলো স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এরকম করে কমেন্ট করে। আমি এরকম দিতে পারি যে হেডার সিএসএস হেয়ার। তারপর এখানে আমি আর একটা ডিপ বানাবো, ডিপ ক্লাস হেডার। তো যখন আমরা সিএসএস গুলো করব এবং লিখব তখন আমাদের সিস্টেমটা থাকবে এরকম যে আমরা যে সিএসএস গুলো লিখব সেই সিএসএস গুলো যেন সবখানে সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, আমাদের জন্য সিএসএস খুব কম লেখা লাগে, এই ধরনের আমরা একটা সিস্টেম করব। ঠিক আছে, তা আমরা যেই ওয়েবসাইটগুলো বানাবো, যেমন একটা যদি আমরা ওয়েবসাইট বানাই, ওয়েবসাইটের নমুনাটা এরকম হবে। এই এইটা একটা ওয়েবসাইট, ওয়েবসাইটটার এটা পুরোটা একটা যে রেড সেকশনটা আছে এটা আমাদের একটা উইন্ডো, আর যে কম্পিউটার ব্রাউজার আমাদের, তা ব্রাউজারের যেই আমরা ওয়েবসাইটগুলো যখন ওপেন করি ব্রাউজারটার হয়তো এরকম মাঝামাঝি দেওয়া থাকে, এরকম মাঝামাঝি আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়। তো এই ওয়েবসাইটটাকে বিভিন্নভাবে ভাগ করা থাকে, যেমন উপরের যে ভাগটা আছে এটাকে হেডার বলা হয়, তারপরে একটা ভাগ আসে এরকম ফুটার বলা হয়, মেনু বার বলা হয়, তারপরে আর একটা সেকশন থেকে এটাকে স্লাইডার থাকে অথবা ব্যানার ইমেজ থাকে, তারপরে এখানে অ্যাবাউট আওয়ার ফিচার প্রোডাক্ট এরকম কিছু উইজেট দেওয়া থাকে বক্স, তার নিচে ফুটার দেওয়া থাকে এবং কপিরাইট দেওয়া থাকে, এরকম বিভিন্ন ভাগ করা হয়। এগুলাকে আমরা মূলত একটা করে সেকশন অথবা রো হিসেবে কাউন্ট করতে পারি। এই রো গুলোকে আবার বিভিন্ন কলামে ভাগ করা থাকে, যেমন উপরের যে হেডারটা আছে হেডারে দেখবো যে এখানে একটা অংশ থাকে, আজ এটাকে বলা হয় লোগো দেব এখানে। আবার এই কোন কোন সেকশনকে দেখবেন যে আবার দুই ভাগ করা আছে, যেমন ব্যানারটাকে যদি আমি দুই ভাগ করি এরকম দুই ভাগ করা থাকতে পারে। আবার কোন সেকশন দেখবো যে এরকম তিন ভাগ করা আছে, যে এরকম এখানে একটা ভাগ সেম তিন ভাগ করা আছে। আবার কোনো একটা সেকশনকে দেখবো যে এরকম চার ভাগ করা আছে, হ্যাঁ চারটা ভাগ করা আছে, এরকম করে চার ভাগ করা আছে। তো আমরা যখন কোড করব সিএসএস লিখব তখন আমাদের পুরো এই সেকশনটাকে একটা সেকশনে, যে এখানে যে পুরোটাই আছে একটা সেকশন অথবা রোকে আমরা বারোটা ভাগ করব, বারোটা ভাগে আমরা ভাগ করব, আমরা একটা সেকশনকে বারোটা ভাগ করি। এই বারোটা ভাগকে আপনি কলাম হিসেবে ডিফাইন করতে পারেন অথবা উইজেট হিসেবে অথবা গ্রিড হিসেবেও বলতে পারেন, যেভাবেই আপনার ইচ্ছা, বারো ভাগ করব। ঠিক আছে, তো আমি যেমন এখানে লিখছি যে হেডার, এইটা আমাদের একটা হেডারের সেকশন। এই হেডার সেকশনটার ভিতরে আমরা এরকম একটা ক্লাস নিতে পারি, সেটাকে আমরা বলবো যে কন্টেইনার। কন্টেইনার বলতে হলো যে যেই জিনিসটা আমাদের কন্টেন্টগুলোকে ধারণ করবে, কন্টেইনার। আমরা যেমন এখানে লোগো থাকবে, টেক্সট থাকবে, যেমন এখানে লোগো আছে, টেক্সট আছে, মেনু বার আছে, হ্যাঁ এগুলো আমাদের কন্টেন্ট। এই কন্টেন্টগুলোকেই যে ধারণ করে সেটাকে আমরা কন্টেইনার বলবো। ঠিক আছে, তো এই কন্টেইনারটা আমাদের একটা ওয়েবসাইটের উইথ কত বড় হবে, মানে প্রশস্ততা কত বড় হবে, এই যে লেফট টু রাইট, এইটা হলো যে একটা লিমিট এর মধ্যে দেওয়া থাকবে, যে আপনি একটা ওয়েবসাইট বানাবেন এটা 1300 পিক্সেলের উইথের একটা ওয়েবসাইট, অথবা 1200 পিক্সেলের, অথবা 1400 পিক্সেলের, অথবা 950 পিক্সেলের, যে কোনো একটা সংখ্যা হইতে পারে এই কন্টেইনারটার। যেমন আমরা লিখলাম যে শুধুমাত্র কন্টেইনার, এখানে একটা ফিক্সড একটা উইড দেওয়া থাকবে, আপনি এরকম করে উইড দিলেন যে 1200 পিক্সেল, এরকম 1200 পিক্সেল আপনি দিয়ে দিলেন। আমি দিলাম যে এখানে হাইট, এখানে কোনো হাইট দেওয়া থাকবে না, জাস্ট কন্টেইনারটা আমি বোঝানোর জন্য দিলাম যে 200 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো আমি 00A0FF, হ্যাঁ এই কালারটা দিলাম। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে আমার একটা লেফট টু রাইট একটা কন্টেইনার আসছে, যে এবং এটার উইথ হলো যে 1200 পিক্সেল আসছে, এবং এটা লেফট থেকে আসছে, এটা রেড কালারের দেই, এই কন্টেইনারটা লেফট থেকে আসছে। তা যখন আপনার কোনো সেকশনকে ফিক্সড একটা উইথ দেওয়া থাকবে,
এটাকে যদি আপনি মাঝামাঝি নিয়ে যেতে চান, আমাদের ওয়েবসাইটগুলো যেমন আমি আপনাকে একটু স্ক্রেচ করে দেখাই দিলাম যে আমাদের ব্রাউজারের অটোমেটিক মাঝখানে দেওয়া থাকবে, তা মাঝখানে আনার জন্য আমরা অনেক আগেই শিখছি যে মার্জিন দিয়ে আমরা মাঝখানে নিয়ে আসি। যদি আমরা এই সেকশনটাতে যেটাতে উইড দেওয়া থাকে এটাকে যদি আমরা মাঝখানে নিয়ে যেতে চাই, তাহলে আমরা এরকম ইউজ করছিলাম যে মার্জিন জিরো অটো, ঠিক আছে, এই মার্জিন জিরো অটো, এই অটোমেটিক আমাদের রেড সেকশনটা মাঝখানে চলে আসছে। তো এই মাঝখানে যে কন্টেইনারটা আসলো, এই কন্টেইনারটাকে আমরা 12টা কলামে ভাগ করব, 12টা কলামে ভাগ করব, ঠিক আছে, 12টা কলামে ভাগ করব। কারণ আমাদের কেন আমরা 12টা কলামে ভাগ করব, এই কন্টেইনারটা আমরা আমাদের একটা ওয়েবসাইট বানাইতে যত জায়গায় সেকশন দরকার সেই সেকশনটার এবং যেগুলোকে মাঝামাঝি নিয়ে আসা দরকার সেখানে আমরা এই কন্টেইনারটাকে ব্যবহার করব। এবং ওই কন্টেইনারটাকে কখনো হলো যে অর্ধেক অর্ধেক ভাগ করতে হবে, কখনো হলো যে তিন ভাগ করতে হবে, কখনো দুই ভাগ করতে হবে, কখনো চার ভাগ করতে হবে, কখনো হলো যে একদিকে হয়তো দুই ভাগ থাকবে আর একদিকে আট ভাগ থাকবে, এরকম মানে পার্সেন্টেজ অনুযায়ী আর কি। তো এই কলামগুলো ভাগ করার জন্য আপনি এইটাকে 100% ধরতে পারেন, এই 1200 পিক্সেলকে আপনি 100% ধরতে পারেন। যদি আপনি এটাকে 100 অথবা 100 ধরেন, 100কে যদি আপনি 12টা কলামে ভাগ করেন কত করে হয়, 12টা কলামে যদি ভাগ করেন আপনি, তাহলে 8.33 এত পয়েন্ট করে একটা করে কলাম পাবে। আপনি এরকম করে একটা কলামের জন্য 33 করে লিখবেন। তো এটা লেখার জন্য আপনাকে তেমন কষ্ট করতে হবে না, আপনি এখানে সিএসএস এ যাবেন, সিএসএস এ গেলে নিচের দিকে দেখবেন যে এখানে গ্রিড ভিউ নামে একটা অপশন আছে, এই যে গ্রিড ভিউ, সিএসএস রেসপন্সিভ গ্রিড ভিউ, এখানে আমি যে গেলাম, এখানেও আমি যে কথাটা বললাম যে 12 ভাগ করা, এরাও এখানে 12টা ভাগের একটা নমুনা দিয়ে দিছে। তো গ্রিড ভিউ এর নিচের দিকে যাবেন, এখানে দেখবেন যে কলাম 12টা কলামে সিএসএস এরা লিখে রাখছে এই জায়গায়, এই যে 12টা কলামের সিএসএস, আপনি এটাই হুবহু কপি করে নেন, কপি করে নিয়ে আমাদের যে সিএসএস আছে এই জায়গায় আপনি বসাই দেন। তো এইটা কেন করব এটা আরও আপনি একটু পরে আর কি ক্লিয়ার হবেন। তা প্রত্যেকটা কলামেই হলো যে আমাদের পাশাপাশি অবস্থান করবে, আমরা যেগুলো হলো যে একটা সেকশন লেফটে আর একটা রাইটে, আমরা কি করছিলাম পাশাপাশি নিয়ে আসার জন্য হয় ডিসপ্লে ইনলাইন ব্লক ব্যবহার করছি, অথবা হলো যে ফ্লোট লেফট ব্যবহার করছি, অথবা ফ্লোট রাইট ব্যবহার করছি। তা আমাদের কলামগুলো যেহেতু পাশাপাশি অবস্থান করবে এই জন্য আমরা কি করব, ফ্লোট লেফট ব্যবহার করব প্রত্যেকটাতেই। আপনি এখানে এখানেও ফ্লোট লেফট, ফ্লোট লেফট, ফ্লোট লেফট সবগুলোতেই দিয়ে দেন, 12টা কলামেই দিয়ে দেন। তো 12টা কলামের মধ্যে 12 নম্বর যে কলামটা আছে এই কলামটাতে দেওয়ার দরকার নেই, কারণ এ তো ফুল একটা কন্টেইনারকে ফুল ও কাভার করছে, একটা কন্টেইনারকে একটা কলামই কাভার করছে, এই জন্য এতে কন্টেইনার দেওয়ার দরকার নেই, ইয়া ফ্লোট দেওয়ার দরকার নেই। তা যখন আপনি ফ্লোটের কাজ করবেন তখন আপনাকে ক্লিয়ারের কাজ করতে হবে, ক্লিয়ার একটা প্রপার্টি আমাদের আছে, আর ফ্লোটের কাজ করলে ক্লিয়ার ফিক্স দিতে হয় আর কি। যেমন আমি একটা সিএসএস লিখলাম যে ক্লিয়ার ফিক্স, এখানে একটা সিএসএস লিখে দিলাম যে ক্লিয়ার বোথ, মানে যখন আপনি যদি কখনো ফ্লোটের কাজ করেন অথবা পজিশনের কাজ করেন তখন এই ক্লিয়ার ফিক্সটা খুবই উপকারী। এই ফ্লোট কাজ করলে কি হয়, আপনার লেফট নিচের যে সেকশনগুলো আছে এগুলো অটোমেটিক উপরের সেকশনগুলোকে উপরের সেকশনের ভিতরে ঢুকে যায়, মানে প্যারেন্টের কোনো সিএসএস চাইল্ডে গিয়ে আর কি ভেজাল করে, সমস্যা করে, এই জন্য আপনি ওই সেকশন থেকে ওর যে পূর্বের যে কোডগুলো আছে এগুলাকে আর কি ক্লিয়ার করে নেওয়া, এগুলো আর কি আরও আমাদের একটু কাজ করলে আমাদের সহজ হবে। যেমন আমি চাইতেছি একটা কন্টেইনারের দুই ভাগ করব আমি, এই কন্টেইনারটার উইড হলো যে কত, 1200 পিক্সেল, এই যে আমাদের এখানে কন্টেইনারটাকে 1200 পিক্সেলে আমি ভাগ করছি, দুই ভাগ করব। তা আমি যদি দুই ভাগ করি তাহলে আমাকে কি করতে হবে, 50% 50% নেব না, এই কন্টেইনারটা হলো যে আমাদের 1200 পিক্সেলের। তা আমি যদি এখন বলি যে দুই ভাগ করবেন, এই কন্টেইনারটাকে সমান সমান দুই ভাগ করবেন, তাহলে আমরা কি করতাম, তাহলে এখানে এরকম একটা ক্লাস নিতাম যে লেফট একটা সেকশন, এরকম হয়তো নিতেন যে রাইট একটা সেকশন, নেওয়ার পর এখানে আপনি লিখে দিতেন এরকম সিএসএস যে লেফট উইড হলো যে 600 পিক্সেল, তারপর এখানে লিখতেন যে ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট আমি বোঝানোর জন্য দিচ্ছি যে 0F0 একটা কালার দিলাম, তারপরে আমার আর একটা সেকশন দিছি আমি রাইট, রাইট
এখানে আমি উইথ বলতাম এরকম করে যে উইথ 600 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে বোঝার জন্য F0 হলুদ কালার, এই এরকম আসবে আর কি বিষয়টা। আচ্ছা এটা সেভ করি নি, সেভ করছি। এখানে হাইট দিই নি আমরা, প্রত্যেকটা সেকশনে হাইট দিই নি। হাইট আমাদের হাইটের কোনো কাজ নাই, বাট আপনি যদি প্রথমের দিকে বুঝতে চান যে আমাদের কাজ হচ্ছে কি না, সেক্ষেত্রে আপনাকে হাইট দিয়ে বুঝতে হবে যে হ্যাঁ আমার কাজ হচ্ছে কি হচ্ছে না। এই যে দেখেন দুইটা সেকশন, একটা এই যে এখানে আছে গ্রিন কালারটা, আর একটা আছে আমাদের হলুদ কালারটা। এই হলুদ কালার এবং গ্রিন কালার এই দুটো হলো যে পাশাপাশি অবস্থান করবে 1200 পিক্সেলে। 1200 পিক্সেল যে ডিপটা আছে, প্যারেন্ট ডিপটা, এটাকে আমি দুই ভাগ করছি, একটা লেফট একটা রাইট, এবং উইড দিছি 600 পিক্সেল 600 পিক্সেল। হ্যাঁ, তো এটাকে যদি আমি পাশাপাশি নিয়ে আসতে চাই তাহলে আমরা কি ব্যবহার করতাম? এরকম ব্যবহার করতাম না যে ফ্লোট লেফট, আর নিচেরটাকেও ব্যবহার করতাম যে ফ্লোট লেফট। আমরা যেদিন বক্স লেআউট করছিলাম সেই দিন হয়তো করছিলাম এরকম, পাশাপাশি নিয়ে আসতে গেলে আপনাকে দুইটাতেই ফ্লোট লেফট ব্যবহার করলেন। এখন রিফ্রেশ দেন, এই যে দুইটাই পাশাপাশি আসছে, তাই না? এখন আমি যদি বলি যে এইটাকে তিন ভাগ করেন, এই এই সেকশনটাকে তিন ভাগ করেন, তখন আপনি কি করতেন? হয়তো লেফট রাইট আর একটা এরকম মিডল নিতেন, MIDDLE মিডল। তাহলে মিডলের সেম ভাবে এরকম CSS এ লিখতেন আপনি লেফট রাইট মিডল, তাহলে আমাদের উইথ কত হইতো? 1200কে যদি আমি তিন ভাগ করি তাহলে হয়তো যে 400 400 400 এরকম হইতো আমাদের। 1200কে যদি আমি তিন ভাগ করতাম এরকম 400 400 হইতো। তাই আমার তো এই এগুলাতে যদি আপনি এরকম দেন যে লেফট সেকশন, রাইট সেকশন, মিডল সেকশন, এরকম করে দিলেন। আবার মেনুর নিচে যদি আমার আর একটা সেকশন থাকে, যে মনে করেন যে এই মেনু যেটা আছে, মেনুর নিচে আবার আপনার একটা ব্যানার থাকবে, ব্যানারটাকে আবার দুই ভাগ করতে হবে অথবা তিন ভাগ করতে হবে। এই যে এইখানে একটা সেকশন থাকবে, এটাকেও দুই ভাগ তিন ভাগ করতে হবে। এখানেও যদি আপনি বলেন যে ব্যানার লেফট সেকশন, ব্যানার লাইফ রাইট সেকশন, এ ধরনের আমরা বারবার কোট করতে চাই না। এই সেকশনগুলোকে ভাগাভাগি করার জন্য, লেফট রাইট মিডল এ ধরনের ভাগাভাগি করার জন্য আমরা বারবার কোড লিখবো না। এই জন্য আমরা কি করব, একটা যে মেইন কন্টেইনার আছে এই কন্টেইনারটার একটা ফিক্সড একটা আমাদের উইথ আছে যে 1200 পিক্সেল অথবা 1000 পিক্সেল, ওইটাকে আমরা 12টা কলামে ভাগ করব। ওইটাকে আমরা 12টা কলামে ভাগ করব। এই 12টা কলামে কিভাবে ভাগ করছি আমি, এই যে এখানে ক্লাসের নাম দিছি call1 call2 call3 call4, 12টা কলামে আমি ভাগ করলাম। ভাগ করার পর এই যে আমি যেরকম সেম টু সেম আমার যেরকম আমি লেফট রাইট মিডল এই কাজগুলো করছি, এই কাজগুলো আমি যদি এই এইটা দিয়েই করি, যেমন তিন ভাগ যদি আমি করতে চাই একটা কন্টেইনারকে, তাহলে আমাদের কি পার্সেন্টেজ অনুযায়ী 100কে তিন ভাগ করা কত হয়? 33.33 হয়। তাহলে আমি যদি এই ক্লাসটাকে ব্যবহার করি, এই যে এখানে 33.33 33.33 33.33, তিনটা ডিপ সমান ভাগে ভাগ হইল না, তিন ভাগ হইল। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার নাই, এটা ভাগ হইল কিনা সেটা আমি দেখাই দিই। এই এখান থেকে জাস্ট হাইটটা তুলে দিই, জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা রাখলাম আর হাইটটা রাখলাম আমাদের সেকশনগুলোকে বোঝানোর জন্য। যেমন এই যে লেফট সেকশন, এই এই ক্লাসটাতে আমি বসাই দিলাম লেফট স্পেস দিয়ে, একাধিক এরকম আমরা ক্লাস লিখতে পাবো। তারপর মিডল যে সেকশনটা আছে এই ক্লাসটাতে আমার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, তারপরে রাইট সেকশন যেটা আছে এখানেও ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। তিন ভাগ আর কি বুঝাচ্ছি আমি, এই তিনটা ভাগ অটোমেটিক তিন ভাগ, এই যে পার্সেন্টেজ দিয়ে আমার হয়ে গেছে। আপনি যদি চান যে আমি আমি দুই ভাগ করব, তাহলে দুই ভাগ করলে কত হয়? আমাদের 50-50 হয় না? এই যে এখানে কলাম 6 দেওয়া আছে, এই যে 12টা কলামকে যদি আপনি একটা রোকে 12 ভাগ করেন, তাহলে কি একদিকে 6 কলাম আর একদিকে 6 কলাম, তাহলে 12 কলাম হলো না? 12টা কলাম আপনাকে মিল করতে হবে। মোট কথা হলো যে এটাই, এখানে দেখবেন যে আপনার কোথায় 50-50 ভাগ করা আছে। যেমন এই যে কল 6, এটাতে 50-50 ভাগ করা আছে। আপনি এখন যে এখানে বসাই দেন কল 6, এখানে কল 6, তাহলে রাইটারটা দরকার নাই, তুলে দিলাম, দেখি দুই ভাগ হয় নাকি। এই যে দুই ভাগ সমান সমান দুই ভাগ হয়ে গেছে। আপনি যদি চান যে লেফটের ভাগটা আমার কম হবে, এই একটু ছোট হবে, রাইটের ভাগটা বড় হবে, কতটুকু ছোট হবে আপনি সেটা বলে দিতে পারেন, যে 12 ভাগের 4 ভাগ এদিকে থাকবে আর 8 ভাগ হচ্ছে যে রাইট সাইডে থাকবে। 4 ভাগ হলে দেখেন এই যে এখানে 4 ভাগ করা আছে, একটা একটা 4 ভাগ
আর একটা হলো যে 8 ভাগ এরকম। এখন এই যে 4 ভাগ যেটা আছে কল 4, এই যে এখানে আপনি দিয়ে দেন যে কল 4 আর এটাতে দিয়ে দেন কল 8, অটোমেটিক ছোট বড় চতুর্দিকে আপনি এরকম ভাগ করতে পারবেন। তার নিচে যদি আবার আপনি যদি চান যে আমার বড় সেকশনটা লেফটে থাকবে, ছোট সেকশনটা আমার রাইটে থাকবে, জাস্ট এরকমই। এখানে আপনি 4 লিখে দেন, এখানে 8 লিখে দেন, হ্যাঁ, তাহলে হচ্ছে লেফটের সেকশনটা বড় হইলো, রাইটের সেকশনটা ছোট হইলো। আপনি যদি চান যে রাইটের সেকশনটা আরও ছোট হবে, জাস্ট আর এক ঘর কমাই দেন, এই যে এখানে 9 বলে দেন, এখানে 9, 9 ভাগ, আর এখানে 3 ভাগ, 12টা কলামে আমরা ভাগ করছি, 9 আর 3 কত হয়, 12। সুন্দর, এই ছোট হয়ে গেল রাইটের সেকশনটা। আপনি যদি চান যে আরও ছোট করবো আমি রাইটের সেকশনটা, জাস্ট এখানে 2, এখানে 10, মানে একটা কলামকে আমরা 12 ভাগ করছি, 12 ভাগের মধ্যে 10 ভাগ হলো যে লেফটে আছে আর 2 ভাগ হলো যে রাইটে আছে, এই আরও ছোট হলো। আপনি যদি আরও ছোট করতে চান তাহলে এখানে কি হবে, 1 হবে আর এখানে 11 হবে, তাহলে 12 কলাম মিল হলো আমাদের। একটা কন্টেইনারকে 12টা ভাগে আমরা এরকম করে ভাগ করব। তাহলে আমাদের যে কোনো সেকশনকে ইজিলি আমাদের ডিজাইন করব উইদাউট আমাদের কি লেফট রাইট টপ বটম এই ধরনের কোনো ধরনের সমস্যা হবে না, মিডেল মানে বক্স ভাগাভাগিতে কোনো ধরনের সমস্যা হবে না। যেমন আমি বললাম যে লেফটের সেকশনটা আমি 3 নেব, রাইটের সেকশনটা আমি 9 নেব, ইজি, এই 3 হয়ে গেল, এটা 9 হয়ে গেল, একদম সিম্পল, ঠিক আছে। তা আমাদের হাইট এই যে এখানে থাকবে না, এই যে কন্টেইনারটা যেটা আমি নিছিলাম, এই যে এখানে আমাদের হাইটও থাকবে না প্লাস ব্যাকগ্রাউন্ডও থাকবে না, শুধুমাত্র এই কন্টেইনারে আমাদের আমরা রাখতে পারি এরকম যে উইড থাকবে একটা। সেই উইথ যখন আপনি দেবেন, এই উইথটাকে সরাসরি উইথ না লিখে আপনি লিখে দেবেন যে এরকম ম্যাক্স উইথ, উইথ না লিখে আপনি লিখে দেবেন ম্যাক্স উইথ, ঠিক আছে। আমাদের ফ্লোটের কারণে এই যে এখানকার ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে চলে গেছে, ফ্লোট দেওয়া আছে দেখি। তা আমরা ফ্লোট যখন আপনি ব্যবহার করবেন, এই যে ফ্লোটের যেটা বললাম আমি, যেখানে আমার এই যে কলের যে কলামগুলো এগুলাতে আমি ফ্লোট ব্যবহার করছি, এই যে কলামের প্রত্যেকটাতে ফ্লোট ব্যবহার করছি, যেই যেখানে আপনি ফ্লোটের কাজ শেষ করছেন। যেমন আমি এই যে এখানে ফ্লোটের কাজ শেষ করছি 9 কলামে, এখানে আর একটা আপনি ডিপ নেন, ডিপ নিয়ে এখানে বলে দেন যে ক্লিয়ার বোথ, এই আমার একটা সিএসএস লেখা আছে ক্লিয়ার ফিক্স, এই ক্লিয়ার ফিক্স ক্লাসটাতে বলা আছে যে ক্লিয়ার বোথ, তখন উপরের কোডগুলো নিচের দিকে কোনো ধরনের ইফেক্ট ফেলাবে না। দেখেন এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, মেনুর যে ব্যাকগ্রাউন্ডটা, এটা হেডারে ওভারল্যাপিং হয়েছিল। আমি যদি এই যে ক্লিয়ার বোথটা এখান থেকে তুলে দেই, দেখবেন যে এই যে মেনুর যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা হেডারের সাথে ওভারল্যাপিং করছে ওই ফ্লোডের কারণে। এই জন্য আমি কি করছি, ফ্লোডের কাজ যেখানে শেষ হয়ে গেছে ওই সেকশনটাকে আমি বলে দিলাম যে ক্লিয়ার বোথ, এখন এই যে ক্লিয়ার বোথ হয়ে গেল, বুঝা গেছে। আচ্ছা এখন আমরা আসি পরের স্টেপে, যে এই এই কন্টেইনার ক্লাসটা যেটা আছে, এই কন্টেইনার ক্লাসে আমাদের কোনো ধরনের হাইট থাকবে না, আর যখন আমি উইড দেবো, এখানে উইড যখন ব্যবহার করব, তখন এটাকে অবশ্যই ম্যাক্স উইড ব্যবহার করব। তো এখানে আর একটা কোশ্চেন আসতে পারে যে ভাই উইড এবং ম্যাক্স উইডের মধ্যে পার্থক্য কি। উইড এবং ম্যাক্স উইডের মধ্যে পার্থক্যটা হলো, যদি আপনি শুধুমাত্র উইড ব্যবহার করেন, এটাকে যদি আপনি কখনো কোনো ছোট ডিভাইসে ওপেন করেন দেখতে চান, তখন এটার নিচে একটা স্ক্রোল বার আসবে, এই যে এখানে একটা স্ক্রোল বার আসবে নিচের দিকে, হ্যাঁ এই যে এখানে স্ক্রোল বার আসছে, এরকম একটা স্ক্রোল বার আসবে, আর যদি আপনি উইড ব্যবহার করেন। আর যখন আপনি ম্যাক্স উইড ব্যবহার করবেন, তখন ওই স্ক্রোল বারটা আর আসবে না, মানে এ হচ্ছে যে সর্বনিম্ন 0 পিক্সেল থেকে সর্বোচ্চ হচ্ছে 1200 পিক্সেল পর্যন্ত আসবে। এখন সর্বনিম্ন আপনি যত পিক্সেলেই যান না কেন, তখন আর ও আপনাকে এরকম স্ক্রোলটা দিবে না, কারণ আমরা বলছি যে সর্বোচ্চ, এখানে উইড ওকে ফিক্সড করাই দেই নেই, ফিক্সড উইড দিলে আপনাকে নিচের দিকে স্ক্রোল বার আসবে। এই জন্য আপনারা যখন হলো যে উইড দেবেন, তখন অবশ্যই সেটাকে ম্যাক্স উইড ব্যবহার করবেন, ম্যাক্স উইড ব্যবহার করলে রেসপন্সিভে তেমন কাজ করতে হবে না। আচ্ছা তা আমার হলো যে একটা হলো যে হেডার বানাইছি আমি, এই হেডারটাতে একটা লেফট সেকশন, এটা এটাকে আমি বলতে পারি যে গ্রিন, GRWNBG, আর একটা হলো যে BLUE ব্লু বিজি, আপনি বিভিন্ন নাম দিতে পারেন, ইয়েলো বিজি, মানে ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমি আর কি এখানে দিয়ে দিলাম, গ্রিন ব্যাকগ্রাউন্ড, ইয়েলো ব্যাকগ্রাউন্ড,
যদি আমার কখনো এরকম ব্যাকগ্রাউন্ড কালার দরকার হয় জাস্ট এই ক্লাসগুলো ওখানে জাস্ট স্পেস দিয়ে বসাই দেব। তা আমি চাচ্ছি এখানে লেফট রাইট এগুলোর দরকার নাই, আমি এই যে তিন ভাগের ভিতরে আমি একটা লোগো সেট করব। এই তিন ভাগের ভিতরে এখানে কিন্তু কোনো আইটেম নাই দেখি, সবগুলো মুছে গেছে। এই তিন তিন যে কলামটা আছে এর ভিতরে আমি লোগো সেট করব, আর হচ্ছে যে কলাম নাইনের ভিতরে আমি আমার সাইটের একটা নাম দেব। তাই আমি একটা লোগো নিয়ে আসি, যেমন জিরো সফট, এই যে আমি এই লোগোটাকে কপি করি আমার প্রজেক্ট ফোল্ডার। সরি, আজকে 27 তারিখ। এই যে আমি এখানে হলো যে লোগো ডট পিএনজি নামে একটা লোগো সেট সেভ করলাম। এই লোগোটাকে যদি আমি আমার তিন ভাগের এখানে ভাগ করতে চাই, শো করাইতে চাই, তাহলে আমাদের কি লাগবে, ইমেজ ট্যাগ লাগবে, IMGSRC, তারপর এখানে লোগোর নাম দিতে হবে লোগো ডট পিএনজি, তারপর এখানে অ্যালার্ট দিতে হবে। অ্যালার্টের কাজ হলো যদি কখনো আপনার ইমেজটা শো না করে তখন যেন আমরা এই ইমেজের নামটা দেখতে পারি যে এখানে লোগো ছিল। এই যে অনেক বড় একটা লোগো আসছে, এই লোগোটা অনেক বড়। এইটা আমাদের হলো যে যতটুকু আমাদের ডিপটা আছে, এই এই ডিপটা আছে এর উইড যতটুকু, এর উইড হলো যে 33%, 33% অথবা 25%, 3 25-এ, ও এখানে 25% আছে। হ্যাঁ, এই 25%-এর মধ্যে শুধুমাত্র লোগোটা আসবে। 25% সমান সমান হয়তো যে 300 পিক্সেল অথবা 200 পিক্সেল হয়, কিন্তু আমার এই লোগোটা হয়তো 4000 পিক্সেলের, অনেক বড়। এই লোগোটা আমরা ছোট কিভাবে করব, হয় আপনাকে ছোট করতে হবে এরকম করে যে এই লোগোটার এখানে উইড লিখে দিতে হবে, এখানে উইড লিখে দিতে হবে যে 200 300 এরকম, অথবা এই লোগোটার আপনার একটা ক্লাস নেব, ক্লাস নিয়ে জানলাম যে লোগো সাইট লোগো, এই লোগোটাকে উইড বলে দিতে হবে যে 100%। এই যে উইড ইমেজটার যে এটা হলো যে ইমেজের উইড 100%, এই 100%-এর কাজ হলো আমার ডিপ যতটুকু থাকবে, আমার ডিপটা যত বড় ইমেজটা তত বড় হবে। এই অনেক ছোট হয়ে গেছে এখন, কারণ আমার ডিপটা এতটুকুই, ছোট একটা ইমেজ আমরা নিয়ে নিচ্ছি এবং ইমেজটা এখানে মাঝামাঝি চলে আসছে। তারপরে যদি আপনি চান যে এখানে আপনার সাইটের একটা টাইটেল দিবেন, আপনি এখানে সাইটের টাইটেলটা কোথায় দেব, আমি এই যে কলাম নাইনের ভিতরে লিখে দেন H3 ওয়েব অ্যান্ড SOFT সার্ভিস, ওয়েব অ্যান্ড সফটওয়্যার সার্ভিস। এই যে এখানে আমাদের টাইটেলটা চলে আসছে। আপনি যদি টাইটেল কোনো ডিজাইন করতে চান, তাহলে এই যে আমাদের হেডার যেটা আছে সেই হেডার দিয়ে আপনি এই স্ত্রীকে ডিজাইন করতে পারেন। যেমন আমি এরকম হেডার স্পেস এই স্ত্রী, মানে হেডারের পর এই স্ত্রী নামে আমাদের একটা ট্যাগ আছে, এইটাকে আমি ডিজাইন করবো। যেমন বলবো যে টেক্সটটা লাইন দেব সেন্টারে, তাহলে ও সেন্টারে চলে যাবে। আমি বলবো যে ফন্ট সাইজ আমি দেবো, ফন্ট সাইজ দেবো যে 33 পিক্সেল, এরকম এরকম বলতে পারি যে কালার হবে 00A0FF, এরকম কালার হবে। হ্যাঁ, মাঝখানে চলে আসছে। তারপর এই যে লোগো, যে যখন আপনি কোনো লোগো ব্যবহার করবেন কোনো সাইটের, যখন আপনার লোগো ব্যবহার করবেন সেই লোগোটাকে অবশ্যই অবশ্যই হাইপারলিংক ব্যবহার করতে হবে। হাইপারলিংক মানে এটা ক্লিক দিলে যেন হোম পেজে যায়, HREF। আপনি এখন ইন্ডেক্স ডট HTML দিয়ে রাখেন, কারণ এটা আমাদের হলো যে হোম পেজের লিঙ্ক, ইন্ডেক্স পেজ। এখন যদি আমরা রিফ্রেশ দেই, এটা আমাদের লোগো, এটা আমাদের সাইট টাইটেল, এটা আমাদের মেনু। লোগোটা উপরের দিক থেকে যদি আপনি নিচে দিতে চান, আমরা সেগুলোও আমরা কোড জানি। আপনি যদি ইমেজটাকেই বলেন যে মার্জিন টপ দিলেন যে 10 পিক্সেল, তাহলে ইমেজটা একটু উপর থেকে নিচের দিকে আসলো। অথবা অন্য কোনো যদি ক্লাস দেন সেক্ষেত্রেও আপনি এই কাজটা করতে পারবেন। এখন ওই যে আমি যে কলামের কাজগুলো করলাম, সাপোজ আমি এখন মেনুর নিচে আর একটা আমি চাচ্ছি যে একটা ব্যানার বানাবো, আমি একটা স্লাইডারের ব্যানার আসবে, ব্যানার শো করাবে। হ্যাঁ, যেমন এখানে ব্যানার আছে ডাউনলোড করা,
সাপোজ এই ব্যানারটা আমি শো করাবো, এখানে আমি কপি করলাম তাহলে ব্যানার ডট জেপিজি, এই ব্যানারটাকে আমি এই নিচের দিকে শো করাবো, নিচে এবং নিচের হলো যে এখানে থাকবে আট ভাগে একটা ব্যানার থাকবে, আর রাইটে হলো যে একটা মেনু বার থাকবে, সাইড বার থাকবে অথবা একটা কন্টেন্ট থাকবে। তো এখন সেটার জন্য আমি কি করব, নতুন ভাবে কোড লিখব যে এই মেনুর পর এই যে এখানে, আর যখন আপনার কোডগুলো করবেন প্রত্যেকটা সেকশন শেষ হওয়ার পর পর ক্লিয়ার বোথ লিখে দিবেন, যেমন আমি এখানে হেডার লিখছি, হেডার লিখে এখানে ক্লিয়ার বোথ, আবার এখানে মেনু লিখছি, মেনু লিখে এখানে ক্লিয়ার বোথ, শেষ, যেন উপরের কোনো কোড নিচের দিকে আপনাকে কোনো ভেজাল না করে। নিচে আর একটা সেকশন বানাই, ক্লাস এটার নাম দিলাম যে ব্যানার, একটা ক্লাসের নাম ব্যানার, এই ক্লাসটাকে আমি মাঝামাঝি একটা ইমেজ নিয়ে যাব। তা মাঝামাঝি নিয়ে যদি আমরা নিয়ে যাই 1200 পিক্সেলের একটা ডিপ তৈরি করি, তাহলে আমাকে নতুন একটা নাম দিতে হবে না। এই এই ক্লাসটাতে অনেক সময় আমাদের সিএসএস লেখাও লাগতে পারে অথবা না লাগতে পারে, কিন্তু আমি যদি একটা 1200 পিক্সেলের আবার একটা ডিপ বানাইতে এই ব্যানারের, তাহলে আমাদেরকে আবার লিখতে হবে উইড 1200 পিক্সেল এখানে একটা ক্লাস দিয়ে। তো আমরা এই যে পূর্বে একটা কাজ করছি যে কন্টেইনারের, এই কন্টেইনার ক্লাসটাতে অটোমে আগে আমরা উইডের কাজ করছি, ওইখানে আমরা 1200 পিক্সেলের একটা উইড দিয়ে আসছি। তো আমাদের কাজ হলো যে এই যে সিএসএস যেন কম লেখা লাগে, আমি এই যে পূর্বের যে কন্টেইনারটা আছে এই ক্লাসটা, এই ক্লাসটাই যেন নেক্সটে সব ক্ষেত্রেই আমরা ব্যবহার করব, যেখানে যেখানে 1200 পিক্সেল দরকার হবে, নতুন করে আমাদের কোনো কোড লেখার দরকার নেই। দিয়ে দিলাম এটা, এই ব্যানারটার এখানে যদি আমরা ইমেজ দেই, ইমেজ এসআরসি, এখানে হলো যে বিএএনএনইআর ডট জেপিজি, তো এখানে আমি কোনো কন্টেইনার দেইনি, তারপর ইমেজটা এখানে শো করাচ্ছে, এই যে এখানে ইমেজ শো করাচ্ছে। তো এই ইমেজটা যদি আমাদের ফুল উইথ হয় তাহলে তো আমাদের উইথ 100% বলতে হবে। তা প্রত্যেকটা সেকশন আপনি যখনই এই কন্টেইনার ক্লাসটা ব্যবহার করবেন তখন অবশ্যই অবশ্যই আপনি কলামটা ব্যবহার করবেন, কলামগুলো আপনার যদি কলামটা ফুল লাগে একদম লেফট টু রাইট, তাহলে আপনি কল 12 ব্যবহার করবেন, এরকম 12 মানে 100% উইডটা নিয়ে নেবে, আমাদের যে কন্টেইনারের 1200 পিক্সেল উইড ছিল ওইটা নিয়ে নেবে, ঠিক আছে। তারপরে আমরা এখানে কি ইমেজ এসআরসি বিএএনএনইআর ডট জেপিজি এটা দিয়ে দিলাম, এখানে হবে এএলটি ব্যানার। আমি এখানে একটা ইমেজের ক্লাস লেখাই দিই, এই আইএমজি উইথ হলো 100%, তাহলে আমাদের ডিপ যত বড় তত বড় আমাদের ইমেজটা আসছে, এই যে একটা ব্যানার হয়ে গেল। আমি এই ব্যানারটাকে চাচ্ছি যে অর্ধেকটাতে থাকবে, এই ব্যানারটা অর্ধেকটাতে থাকবে অথবা 12 ভাগের 8 ভাগে থাকবে হলো যে এই ব্যানারটাতে, আর 4 ভাগে থাকবে আমাদের একটা প্যারাগ্রাফ। তখন আমাদের কি এটাকে লেফট তাহলে 12 ভাগের 8 ভাগ এরকম একটা পজিশন দিতে হবে না, যে 1200 পিক্সেলের 800 পিক্সেলে আমাদের ইমেজটা থাকবে আর 400 পিক্সেলে হলো যে আমাদের একটা প্যারাগ্রাফ থাকবে। তাহলে তো আমাদের আবার এখানে অন্য কোনো নামের ডিপ তৈরি করা লাগতো। তা আমরা এই ডিপগুলো এই যে এখানে যে কলামের কাজ করছি এগুলাই আমাদের সেই কাজগুলো করবে। যেমন আমি বললাম যে 8 ভাগ, এখানে 8 লিখে দেন, আর নিচে এখানে আর একটা ডিপ লিখব, ক্লাস ডিপ শেষ, এইটাকে বলে দেবো আমরা 4 ভাগ, এই যে কল 4, এই যে কলাম 8 আর কলাম 4 যোগ করলে কত হয় 12 কলাম, মানে আমরা এই কন্টেইনারটাকে 12টা ভাগে ভাগ করছি। এখন যদি আমি আবার রিফ্রেশ দিই এটা 8 কলামের ভিতরে চলে গেছে, ঠিক আছে। এখন নিচের দিকে যদি আমি একটা প্যারাগ্রাফ দিই, যে এখানে যদি একটা প্যারাগ্রাফ দিই পি ট্যাগ দিয়ে পি, তাহলে এটা আমাদের অটোমেটিক রাইটে চলে গেছে, এই যে এরকম রাইটে চলে গেছে। আপনার আমাদের হলো যে এই কলামটাই, মানে আপনাদের হলো যে সুন্দর করে বুঝতে হবে আমি যে কন্টেইনারের পর যে কলামগুলো ভাগ করলাম এইটাকে একটু হয়তো আমি কঠিন করে বলছি জানি না, কিন্তু আপনাদেরকে এই বিষয়টা একটু আর কি মনোযোগ দিয়ে দেখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে এবং কলামগুলো নিয়ে, কারণ আমাদের নেক্সটে যতগুলো সেকশনেই আমরা বানাবো সবগুলোই তো একটা ডিপকে 3 ভাগ করতে হবে, 4 ভাগ করতে হবে, 5 ভাগ করতে হবে, 10 ভাগ করতে হবে, বিভিন্ন ধরনের ভাগাভাগিটাই হলো যে আমাদের এই ওয়েব ডিজাইনের কাজ। হ্যাঁ,
তো সিএসএস যেন কম লেখা লাগে, সেই জন্য আমরা এরকম করে পার্সেন্টেজ দিয়ে দিয়ে ভাগ করছি। তো আমি যে সিএসএস গুলো এখানে লিখছি এই অনুযায়ী হলো যে আমাদের যখন বুটস্ট্র্যাপ শিখবো তখন দেখবেন যে এইটা আমাদের আবার অনেকটা কাজে লাগবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। এটাই আমাদের একটা প্রজেক্টের হেডার তৈরি করা এবং মেনু বার তৈরি করা, বলা চলে যে এটা একটা হেডার হয়ে গেল একটা প্রজেক্টের, নিচে হলো যে একটা মেনু বার তৈরি হয়ে গেল, নিচে একটা ব্যানারও তৈরি করে ফেললাম আমরা। নেক্সটে যেই আমাদের ক্লাস হবে সেই দিন আমরা অন্য কোনো কিছু তৈরি করব, অথবা পিএইচডি টু এইচটিএমএল যে ডিজাইন করে সেই ডিজাইনটা আমরা স্টার্ট করব, যে একদম একটা পিএইচডি থেকে কীভাবে এইচটিএমএল এ কনভার্ট করা যায় এবং হুবহু একটা সাইট তৈরি করা যায় এইটা আমরা শিখব। ঠিক আছে সাজ্জাদ? বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি।